হরে কৃষ্ণ। শ্রীধাম মায়াপুরের আপনাকে স্বাগতম। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত প্রতিটা মরশুমে শ্রীধাম মায়াপুরে ভ্রমণ করা যায়। বছরের প্রতিটা মরশুমে মায়াপুরের ভক্তদের সমাগম দেখা যায়। এখানে একদিন ছুটিতে শ্রীধাম মায়াপুরে ঘুরে আসতে পারেন। এই মায়াপুরে শুধু ইস্কন মন্দির নয়, তার আশেপাশে বিভিন্ন সংলগ্ন এলাকা ঘুরে দেখাবো। এখানে বেশি সনাতন ধর্মের মানুষ দেখতে পাবেন, এখানে বেশি বাঙালি আর কিছু বিদেশি ভক্তদেরও দেখতে পাবেন। পৃথিবীর সব থেকে বড় মন্দির নামে পরিচিত, তাই আজ আমি তোমাদেরকে গাইড করব তোমরা কিভাবে শ্রীধাম মায়াপুরে খুব কম বাজেটের মধ্যে ঘুরে আসতে পারবেন, এখানে কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, কোথায় থাকবেন, কি কি খাবেন, কম টাকায় কোথায় ভালো খাবার পাওয়া যায়, ইস্কন মন্দিরের দরজা কখন খোলে, মন্দিরের প্রবেশ করার জন্য কি কি নিষেধ রয়েছে, সব কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে রয়েছে। যারা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো আর লাইক করো, এরকম ইনফরমেশন ভিডিও পেতে গেলে। আমি আজ শিয়ালদা থেকে মায়াপুরে যাওয়ার জন্য শিয়ালদা থেকে কৃষ্ণনগরের লোকাল ট্রেন ধরবো। ট্রেনের টিকিটের মূল্য মাত্র 25 টাকা। শিয়ালদা থেকে কৃষ্ণনগরের লোকাল ট্রেন কখন রয়েছে, ট্রেনের টাইম টেবিলটি দেওয়া থাকলো। শিয়ালদা থেকে কৃষ্ণনগর যেতে হলে সময় লাগে 3 ঘন্টা। কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর যেতে হলে আপনি টোটো কিংবা অটো নিতে পারেন। টোটো কিংবা অটোর ভাড়া থাকবে 30 টাকা, যেখানে টোটো কিংবা অটোর মালিক 50 থেকে 60 টাকা বলতে পারে, তাই এর থেকে সাবধান থাকুন। তাই আমরা একটা টোটোতে চাপলাম, যেখানে টোটোর মালিক বলেছিল 40 টাকা, আমরা ওকে 30 টাকা দিয়ে মায়াপুর জেটিঘাটে পৌঁছালাম। এবং যারা বাসে আসছে তারা কৃষ্ণনগর থেকে মায়াপুরে ডাইরেক্ট বাস আসছে, বাসে আসতে পারেন। বাসের ভাড়াটে মূল্য 30 থেকে 40 টাকা। এবার ডিপেন্ড করছে কে কোথা থেকে উঠেছো। ওখান থেকে ডিঙ্গি বা নৌকো পার হতে হয়, যার টিকিটের মূল্য 3 টাকা। নৌকো পার হওয়ার পর আপনারা হেঁটে যেতে পারেন, 10 থেকে 15 মিনিট সময় লাগবে ইস্কন মন্দিরে যেতে, কিংবা আপনারা টোটো পেয়ে যেতে পারেন 10 টাকার বিনিময়ে। মন্দিরের 4টি গেট রয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, যেখানে আমরা 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছিলাম। ইস্কন মন্দিরের চারিদিকে এত ভবন রয়েছে আপনারা না গেলেই বুঝতেই পারবেন না। তার মধ্যে রয়েছে কিছু ভবন, গদা ভবন, গীতা ভবন, নাট্যহাট ভবন, চক্র ভবন, শঙ্খ ভবন, আরও অনেক ভবন রয়েছে, যেখানে আমরা ছিলাম 250 টাকার বিনিময়ে 2 দিন। খাওয়া দাওয়া সব কিছুই ছিল নামহট্ট ভবনে। স্পেশাল কোনো রুম নয়, স্পেশাল রুমের জন্য জনপ্রতি 300 টাকা পার হেড। তাছাড়া আপনি কোনো গৌরাঙ্গ কুঠিতেও থাকতে পারেন, 100 টাকা জনপ্রতি, যেখানে একাকে কোনো কুঠি দেওয়া হয় না, কমপক্ষে 2 জন থাকতে হবে। এবং যখন অনুষ্ঠানের সময় হয় ভক্তমণ্ডলীদের চাপ বেড়ে যায়, রুমের ভাড়াটের দামও বেড়ে যায়। যে সময়গুলো রুমের ভাড়াটের দাম বেড়ে যায়, যেমন দোল পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, আরও অনেক পূর্ণিমা রয়েছে। এবং যারা মায়াপুরের ইস্কন মন্দিরের মেলা বাদে অন্য সময় আসছো, রুমের দাম একটু হলে কমে, ওই সময় তোমরা আসতেই পারো। মায়াপুরে খাওয়া দাওয়া কোথায় করবেন? এখানে ইস্কন মন্দিরের প্রসাদ 40 টাকা, 60 টাকা এবং 120 টাকার বিনিময়ে পেট ভর্তি করে খাওয়া দাওয়া করতে পারেন। এই মন্দিরের প্রসাদ গ্রহণ করার জন্য 3 নম্বর গেটের সামনে টিকিট কাউন্টার রয়েছে, আপনি ওখান থেকে টিকিট কেটে নিতে পারেন। এবং খাওয়া দাওয়ার সময় ও কি কি মেনু রয়েছে ওখানে দেওয়া রয়েছে।
প্রচুর ভক্তমণ্ডলীরা দেশ দেশান্তর থেকে আসে, যারা এখানে দীক্ষা নেয়। দীক্ষা নেওয়ার পর সারাদিন উপোস করে থাকে এবং দিনের শেষে তারা এই প্রসাদ খেয়ে থাকে। আপনি মায়াপুরে এসেছেন, ইস্কন মন্দিরে ঠাকুরের দর্শন করবে না তা কোনো হয়? তাই ইস্কন মন্দিরে ঠাকুরের দর্শন করার জন্য ভোর 4টে থেকে ইস্কন মন্দিরের দরজা খুলে যায়। ভোর 4টে থেকে ইস্কন মন্দিরের হরিনাম হতে থাকে। কিছু কিছু জিনিস মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ রয়েছে, সেগুলো হলো জুতো, মোবাইল, ক্যামেরা, বিভিন্ন ইলেকট্রনিকের পার্টস, গামছা, লুঙ্গি, এইসব নিয়ে মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ রয়েছে। এইসব আপনার কোনো আত্মীয় স্বজনদের কাছে রেখে যেতে পারেন, কিংবা আপনি যে রুম ভাড়াটে রয়েছেন সেখানে রাখতে পারেন, কিংবা এখানে মায়াপুর ইস্কন মন্দিরের কাউন্টার রয়েছে, কাউন্টারেও রাখতে পারেন। মায়াপুরে আপনি সারাদিন ঘুরে বেড়ালেও শেষ করতে পারবেন না। এখানে গোশালা রয়েছে এবং এখানে প্রচুর ভবন রয়েছে। মায়াপুর ইস্কন মন্দিরে বিভিন্ন দর্শনের জায়গা রয়েছে। তাছাড়া এখানকার এতটা শান্ত পরিবেশ, চারিদিকে শুধু হরিনাম হচ্ছে। এরকম ইনফরমেশন ভিডিও পেতে গেলে আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিও যদি ভালো লাগে লাইক করতে হবে। এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, এবং ভিডিও যদি ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ারও করেন। আসছে কোনো নেক্সট ভিডিওতে।